الشرط الثالث من شروط الصلاة التمييز. التمييز ليس البلوغ، التمييز هو التفريق بين الأشياء. فلو جئنا للصغير نقول تعرف الماء من النار، نقول له قم يقوم اجلس اجلس، هذا معناه نميز فصلاته صحيح. তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে তাকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার শক্তি বা তার ক্ষমতা থাকতে হবে। এই পার্থক্য করা এটা কিন্তু বয়সপ্রাপ্তর সেই বিষয়টি না, এটি অন্য বিষয়। তথা যেমন আমরা কোনো ছোট বাচ্চাকে যদি বলি যে তুমি আগুন এবং পানি চিনো কি না, কোনটি আগুন কোনটি পানি, সে যদি এর পার্থক্য করতে পারে তাহলে আমরা বলবো যে এই বাচ্চাটি যদি সে নামাজ পড়ে তাহলে তার নামাজ সঠিক। نعم فهل تصح صلاة الصغير؟ نعم تصح إذا كان يميز بين الأشياء، وإذا كان لا يميز فصلاته غير صحيحة. প্রশ্ন, ছোট বাচ্চাদের নামাজ কি সঠিক হবে? বলবো হ্যাঁ, যদি সেই বাচ্চা যদি ভালো মন্দের মধ্যে যদি পার্থক্য করে, তার মাঝে যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, এই পর্যায়ে সে যদি পৌঁছে তাহলে বলবো হ্যাঁ তার নামাজ কবুল হবে। في الغالب ان ابن سبع سنين يميز يفرق بين الاشياء والله اعلم. আর অধিকাংশ সময় দেখা যায় যে বাচ্চা যখন 7 বছর তার বয়স হয় তখন সে এই ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে এবং সে পর্যায়ে সে পৌঁছে। তো বলবো সে পর্যায়ে যদি সে নামাজ সে পড়ে, ইবাদত করে, তার ইবাদত কবুল হবে।